রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জের জীবনরেখা নার্সিং হোম। শনিবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে শিবিরে প্রথম রক্তদান প্রতিষ্ঠানের ডিরেক্টর ডক্টর শান্তনু দাস, মোট 30 জন এদিন রক্তদান করেন। সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন নার্সিং হোমের ডিরেক্টর ডক্টর শান্তনু দাস। আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি, আমাদের স্টাফদের মধ্যেই সবাই রক্তদান করছে। সবার প্রথমে আমি নিজে রক্তদান করেছি আজকে। কি উদ্দেশ্যে করা? উদ্দেশ্য বলতে, আমাদের রক্তদান শিবির আয়োজন এটা নতুন না, আমরা বছরে 2-3 বার করে থাকি। তবে রিসেন্টলি আমরা লোকসভার ভোটকে কেন্দ্র করে দেখেছি যে এই ধরনের যে ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলোতে কিছুটা হলেও ভাটা পড়েছে, তার এফেক্ট পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে অপারেশন হয় বা রক্তাল্পতায় রোগীরা ভোগে, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীরা। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে যখন কোনো জায়গায় কিছু হচ্ছে না, আমরা এগিয়ে আসি, যতটা সম্ভব রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কে তুলে দিই, যাতে সাধারণ মানুষ চিকিৎসা করাতে সক্ষম হয়। কতজন আজকে রক্ত দেবে? আমার ধারণা 25-30 জন তো রক্ত দেবেই। তো আমার একটা বার্তা চাই রয়েছে যে সমাজের জন্য, যে আমরা অনেকেই রক্ত দিতে এখনও কিন্তু পিছপা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রক্তদান শিবিরে যে যারা রক্ত দিচ্ছে সেই মুখগুলো কিন্তু কমন, নতুন মুখের কিন্তু চেহারা কিন্তু কম হচ্ছে। বিশেষ করে মেয়েদের মধ্যে রক্তদান করার বিষয়টাতে ওরা পিছিয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রচার সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা চাইছি দিকে দিকে ছড়িয়ে দিতে, যাতে সবাই রক্তদান করে। যারা রক্তদান করে তাদের নানা রকম শরীরে সুবিধা।